স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসা ফিরলেন খালেদা জিয়ার দ্রুত বিদেশ নিলে সুস্থ হবার আশা মেডিকেল বোর্ডে রমজান উপলক্ষে চাল তেল চিনি খেজুরের ভ্যাট ট্যাক্স কমানোর প্রজ্ঞাপন জারি থাকবে নজরদারিও জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিবি সদস্যদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত করা হচ্ছে রুট প্ল্যান এছাড়া মিয়ানমার থেকে ছোড়া গোলায় হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টিও পর্যালোচনা করছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র সেহেলি সাবরিন তিনি বলেন আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষীদের কাল ক্ষেপণ না করে দ্রুত ফেরত পাঠানো হবে এছাড়া সুবিধাজনক সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্ত করে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইইউ শুভেচ্ছা জানিয়েছে বলেও জানান তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন সীমান্তে বাংলাদেশের অবস্থান আগের চেয়েও শক্তিশালী করা হয়েছে তিনি বলেন বিএনপি মনে করেছিল বিদেশি বন্ধুরা তাদের পাশে দাঁড়াবে সে আশা শেষ এখন বিএনপির জন্য আটলান্টিকের ওপার থেকে আর কোনো বার্তা আসছে না মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত আওয়ামী লীগের ৪৮টি সংরক্ষিত নারী আসনের জন্য টানা তিন দিন মনোনয়ন ফর্ম বিক্রি হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রি শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান তিন দিনে মোট ফর্ম বিক্রি হয়েছে ১৫৪৯টি ফর্ম বিক্রিতে মোট আয় ৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সাথে দেশটির সেনাবাহিনীর সংঘাতের জেরে যাতে সীমান্তে আর কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি সীমান্তে আমাদের অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে আমরা আগের চেয়েও শক্ত অবস্থান পরিষ্কার বলে দিয়েছি আমরা আমাদের সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার পক্ষপাতী নই এবং এর সুযোগ আমরা কাউকে দেব না এখন যারা পালিয়ে এসছে আরাকান আর্মির সাথে সংঘাতের প্রেক্ষিতে তারা তাদের সীমান্ত রক্ষী বাহিনী বা তাদের সেনাবাহিনীর সদস্য যারা এসছে তাদের তারা ফিরিয়ে নেবে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বিএনপি আসলে তাদের আন্দোলন এত ব্যর্থতার মধ্যে নিপতিত হবে এটা তারা ভাবতে পারেনি তারা মনে করেছে তারা কিছু দূরে এগিয়ে নিলে বাকিটা বিদেশিরা সম্পন্ন করবে এদের মাথা ঠিক নেই দেখে চারদিক থেকে প্রশংসা শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে কাজ করবে নিবিড়ভাবে কাজ করবে এখন তাদের তারা তো ভাবছে কী এটা তো হওয়ার কথা এটা তো হওয়ার কথা এটাও তো হচ্ছে আরও অনেক কিছুই হবে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে দেখবে চেয়ে চেয়ে বিএনপির সব আশাই মরিচিকা হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের সব আশাই শেষ মুহিবুল্লাহ মুহিব বাংলাভিশন ঢাকা স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টার দিকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন বেগম খালেদা জিয়া সন্ধ্যা ৬:৩০টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর শুরু হয় তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ৬ ঘণ্টা পর আবার বাসায় ফেরেন তিনি পরে এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন তবে তার এই সুস্থতা ক্ষণিকের মেডিকেল বোর্ড মনে করে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যত দ্রুত বিদেশ নেওয়া হবে তত দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি সিসিইউতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে যাওয়ার পর ওনার বেশ কিছুগুলি
পরীক্ষা নিরীক্ষা করা হয়। ওনার যে বিদেশ যাওয়ার যে প্রতিবন্ধকতা, এটি যত দ্রুত নিরসন হবে এবং তত যত দ্রুত আমরা ওনাকে বিদেশে আরও ভালো সেন্টারে নিয়ে যে চিকিৎসা করাতে পারব, তাহলে হয়তো বা ওনার যে শারীরিক সুস্থতা আমরা দেশবাসী যেরকম চাই, ওনার পরিবার যেরকম চায়, ওনার ছেলে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, ওনার পরিবারের সদস্যরা, ওনারা যারা যেরকম চায়, আমরা যারা সবাই যেরকম আশা করি ইনশাআল্লাহ সেরকম সুস্থ হওয়ার সম্ভাবনা ওনার আছে এবং এটি একটি নিরাময়যোগ্য এবং সুস্থ থাকার মতো একটি চিকিৎসা রোগ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বান্দরবান সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে, মানুষের জীবন সেখানে হুমকির মুখে, অরক্ষিত ভূমি। রিজভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি নিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়। বিরোধী মত নিশ্চিহ্ন করতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভি। যে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে, এই ধরনের একটি প্রচেষ্টা, এই ধরনের কার্যক্রম আমরা দেখতে চাই। কেন আমাদের দেশের নারী মারা যাবে অন্য দেশের মর্টারের সেলে? এর উপযুক্ত জবাব কোথায়? এরপর একটা রিটেন প্রতিবাদ পর্যন্ত তারা দিতে পারে না। কারণ হচ্ছে দুর্বল সরকার, জনসমর্থনহীন সরকার, দেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো অঙ্গীকার নেই। আসন্ন রমজান উপলক্ষে চার পণ্যের শুল্ক ও কর কমিয়েছে সরকার। পণ্যগুলো হল চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। এর মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সচিবালয়। এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে খেজুরে আমদানি শুল্ক 10%, চালে রেগুলেটরি ডিউটি 20%, তেলে মূসক 5% এবং চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের বাড়তি যোগান ও দাম নাকালে রাখতে বাড়তি নজরদারি করা হচ্ছে। শুল্ক কমানোর কারণে বাজারে এসব পণ্যের দাম কমবে বলেও আশা করেন তিনি। সাধারণ ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। সপ্তাহের মধ্যে টাইম টু টাইম তাদের সাথে বসে এই পূর্ণ নির্ধারিত যে সার্কুলার আমাদের কাছে আসছে ট্যাক্সের, সেটা অনুযায়ী নতুন করে আমরা মূল্য নির্ধারণ করে দিব। একাধিক আইন আছে এই বাজার মনিটরিং করার। প্রথমে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাজারগুলিকে মনিটরিং করব। কৃষি বিপণন একটা আইন আছে, সেইতে আমরা করব। আমাদের 1956 একটা আইন আছে অত্যাবশ্যকীয় পণ্য, সে আইনে করব। প্রয়োজনে, আমি আবারও একটু এমফাসাইজ করতে বলতেছি, প্রয়োজনে জরুরি আইনে যারা আমাদের এই নির্দেশনা ভায়োলেশন করে মানুষের পণ্যের সরবরাহে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, IMF দেয়া লক্ষ্যমাত্রা মোটামুটি পূরণ করেছে বাংলাদেশ, তাই সময় মতোই ঋণের তৃতীয় কিস্তি পাবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে IMF আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রিজার্ভ ও ডলার পরিস্থিতি এখনও ভালো রয়েছে, IMF প্রতিনিধি দলটি কোনো উদ্বেগ জানায়নি। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কয়েকটি দুর্বল ব্যাংকে একসাথে করা বা ভালো ব্যাংকের সাথে একীভূত করার বিষয়টি আইনে আছে, এ বিষয়ে এখনও সেরকম সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। ডলার মার্কেট যেভাবে চলছে আপাতত তাই থাকবে, এতে এখনই পরিবর্তন হচ্ছে না বলেও জানান অর্থমন্ত্রী। ফজর নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাক তীরে শুরু হয়েছে 57তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির তাবলিগ মুরব্বী মৌলানা সাদের অনুসারীরা এই পর্বে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ, আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। এরই মধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় ভরে গেছে। ময়দান প্রস্তুত থাকায় আগেভাগেই মুসল্লিরা জেলাওয়ারি খিত্তায় অবস্থান নিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যন্ত প্রায় 2500 মুসল্লি যোগ দিয়েছেন এবারের ইজতেমায়। তাবলিগ জামাতের সদস্যদের পাশাপাশি জুমার নামাজ আদায়ে সাধারণ মুসল্লিরাও আজ ইজতেমা ময়দানে জমায়েত হবেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে মুসল্লিদের সুযোগ সুবিধা ও নিরাপত্তার সকল ব্যবস্থা বহাল রয়েছে। ময়দান জুড়ে পোশাকে এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন মুসল্লিদের সুরক্ষা ও শৃঙ্খলা রক্ষায়। আইনশৃঙ্খলা বাহিনীর 15,000 সদস্য নিয়ে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 11 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। মাত্র কয়েকজন ছাত্রের জন্য বহিরাগত মামুন পূর্ব পরিচিত গৃহবধূকে পরিকল্পিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেকে আনে। র‍্যাবকে এই তথ্য জানিয়েছে মামুন। 3 ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি হলের রুমে স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এক গৃহবধূকে। ঘটনার পর গ্রেফতার করা হয় জাহাঙ্গীর ছাত্রলীগ নেতাসহ 4 শিক্ষার্থীকে। তবে পলাতক ছিল মূল পরিকল্পনাকারী বহিরাগত মামুনুর রশিদ। বুধবার রাতে রাজধানীর ফার্মগেট থেকে গ্রেফতার করা হয় মামুনুর রশিদ মামুনকে। তার দেয়া তথ্যে নওগাঁ থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুরাদকে। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় ভুক্তভোগীর স্বামীর সাথে মামুনের 3 মাস আগে পরিচয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাফি, সাব্বির ও মুরাদের সঙ্গে মাদক ব্যবসার কারণেই মামুনের সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় তার। গুজব ও অপতথ্য প্রতিরোধে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন উদ্যোগের কথা জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে সংসদে কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশ সহ সারা বিশ্বেই অপতথ্যের সমস্যার কথা জানিয়ে মোহাম্মদ এ আরাফাত বলেন, অপতথ্য রোধে তথ্য প্রযুক্তি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একসঙ্গে কাজ করেছে তার মন্ত্রণালয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য বা গুজব প্রতিরোধে কাজ করছে তথ্য মন্ত্রণালয়ের এ বিষয়ক সেল। অপতথ্য রোধে শিগগির একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, কিন্তু কুড়িগ্রামে এই প্রকল্পে কাজ করেও মজুরি পাননি কয়েক হাজার শ্রমিক। মানবেতর দিন কাটছে তাদের। অর্থ বরাদ্দের দীর্ঘসূত্রিতার কারণ জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারাও। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কঠোর পরিশ্রম করেও মজুরি না পেয়ে হতাশ কুড়িগ্রামের অতি দরিদ্ররা। জেলায় কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রম শুরু হয় 2010 সাল থেকে। কাজ করে নিয়মিত মজুরি পেতেন শ্রমিকরা, কিন্তু এবার প্রথম দফায় 20 দিনের মজুরি পাওয়ার পর আটকে গেছে 1.5 মাসের মজুরি। এই কর্মসূচির আওতায় জনপ্রতি শ্রমিকরা দিনে 400 টাকা মজুরি পায়। বকেয়া না পাওয়ায় কষ্টে আছে কয়েক হাজার শ্রমিক। এখনো টাকা পাই নাই, দোকানে বহু টাকা চাল ডাল কিনে খাসি, এখন 10-12 হাজার টাকা ঋণ হয়ে গেছে। এখন আমাকে রাস্তাঘাটে দোকানদার আটক করে 15-20 হাজার টাকা আমার খায়া ফেলেছি। দোকানি ঘাড়ায় পাতে মনে করতে আটটা টেয়া দাও, 40 দিনে আমি টেয়া না পাইলে কর্ম কি? আমরা সবার কথা যে সরকার তাড়াতাড়ি টাকাটা যদি দিত তাহলে আমার উপকার হতো। 2023-24 অর্থবছরে 20 দিনের কাজের বিল পরিশোধের জন্য ডিসেম্বরে কাগজপত্র জমা দিলেও এখনো পারিশ্রমিক পায়নি শ্রমিকরা। কাজ চলাকালীন সময়ে 20 দিনের বিল প্রেরণ করেছি প্রায় 1.5 মাস আগে, কিন্তু এ যাবৎ তো শ্রমিকরা প্রতিদিন যে 400 টাকা হারে বেতনটা এখনো পাননি, পারিশ্রমিকটা পাননি, ফলে তারা অত্যন্ত মানবত জীবনযাপন করছে। শ্রমিকদের কাজের বিলের বিবরণী মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। 11 নভেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত কাজ করেছে। যথানিয়মে আমরা প্রথম 20 দিনের পেরোল নির্দিষ্ট সময়ে প্রেরণ করেছি এবং তাদের বিল প্রদান প্রক্রিয়া রকেটের মাধ্যমে পরিশোধের জন্য চলমান আছে। আমরা আশা করছি প্রথম 20 দিনের বিল শীঘ্রই পেয়ে যাবে। ইতিমধ্যে দ্বিতীয় 20 দিনের পেরোলও আমরা প্রস্তুত করছি। 2-1 দিনের মধ্যে হয়তো এই 20 দিনের বিলটাও আমরা ঢাকায় প্রেরণ করব, সেখান থেকে পরিশোধের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশ্বাস পেয়েছি। কুড়িগ্রামে ইজিপিপি প্রকল্পের আওতায় 9 উপজেলায় 27,928 শ্রমিক কাজ করেছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। সংস্কারের নামে বেহাল দশা বঙ্গবন্ধু স্টেডিয়ামের। সংস্কার কাজে সমস্যা আছে অস্বীকার করার উপায় নেই,
বললেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তবে সমস্যার সমাধান করতে গিয়ে আর সময় নষ্ট করতে রাজি নন ক্রীড়ামন্ত্রী। দ্রুত সময়ের মধ্যে এই স্টেডিয়ামে ফুটবল ফেরাতে চান তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে 2021 সালে, যা শেষ হয়নি আড়াই বছরেও। 80 কোটির বাজেট বেড়ে দাঁড়িয়েছে 155 কোটিতে। বাফুফের অভিযোগ, পানি ছিটানোর স্প্রিংলার নিয়ে সাংবাদিকদের অভিযোগ, মিডিয়া বক্স তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে। দায়িত্ব নিয়ে ক্রীড়ামন্ত্রীর প্রথম বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন। সমস্যা যে আছে সেটা ভালো মতোই বুঝলেন। দুটো মেজর ইস্যুস এখানে এসছে, একটা হচ্ছে স্প্রিংলার, আরেকটা হচ্ছে আপনার প্রেস বক্স বা আপনাদের মিডিয়া রুম যেটা আছে সেটা। সো এই দুটো নিয়ে সমস্যাটা কি সেটা বুঝলাম, শুনলাম, সমস্যা আছে, এটা মানে অস্বীকার করার কোনো পথ নেই। এখন এটার থেকে কোনো কিছু করা সম্ভব কি না সেটা দেখবো ওনাদের সাথে বসে কথা বলে, এবং এটা যদি সম্ভব হয় অবশ্যই করব। এমনিতে অনেকটা সময় নষ্ট হয়েছে, আর সময় নষ্ট করতে চান না পাপন। আমাদের এখন পর্যন্ত টার্গেট আমি যেটা শুনেছি এই বছরের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবে, এবং আমরা ওটাতেই থাকতে চাই, এর বাইরে যেতে চাই না, এর মধ্যে যতটুকু করা সম্ভব। তবে এখন যদি এমন হয় যে এটা যদি আমরা টাইমের কথা বলে এমন কিছু করে যেটা দিয়ে নাকি আসলে আমরা আন্তর্জাতিক ফুটবলই খেলতে পারবো না, তাহলে তো লাভ নাই। ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের মাঝে সমন্বয় বাড়ানোর তাগিদ ক্রীড়ামন্ত্রীর। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। ফিট 360-এর আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ভার উত্তোলন প্রতিযোগিতা। বৃহস্পতিবার রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয় দুদিনের এই প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে অংশ নেন শখানে প্রতিযোগী বাংলাদেশ পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন নারী পুরুষ প্রতিযোগীরা। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে শেষ হয় প্রথম দিনের প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষ পর্ব আজ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, দ্রুত বিদেশ নিলে সুস্থ হবার আশা মেডিকেল বোর্ডে। রমজান উপলক্ষে চাল, তেল, চিনি, খেজুরের ভ্যাট ট্যাক্স কমানোর প্রজ্ঞাপন জারি, থাকবে নজরদারিও, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।